এবার তো একটা ইন্টারাকশন হলো দর্শকদের সাথে, কেমন বোধ করলেন? কলকাতার সাথে ঢাকার দর্শকদের পার্থক্যটা কেমন দেখলেন? দেখুন, আমি যখন ছবি শুরু করেছিলাম মানে 2000-এ, তখন আমার অধিকাংশ দর্শক প্রথম উইক সেকেন্ড উইক আমার ছবি দাঁড় করিয়ে দিয়েছে অল্প বয়সী ছেলেমেয়েরা, ইউনিভার্সিটি কলেজ এরকম ধরনের ছেলেমেয়েরা বা জাস্ট ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, এইরাই আমার ছবিকে সাকসেস দিয়েছে, অনেকগুলো ছবিকে বিভিন্ন কারণের জন্য, নানান ধরনের ছবি হওয়ার জন্য পরবর্তীকালে লাস্ট ধরুন 5-6 বছর যে ধরনের ছবি হচ্ছে কলকাতাতে, তাতে অল্প বয়সী দর্শকের জন্য, আজকের যে দর্শকের জন্য ছবি কম হচ্ছে, দেয়ারবাই ইনিশিয়াল যে দর্শক, যে অল্প বয়সী দর্শক যারা ইন্টারাক্ট করছে, যারা আধুনিক, যারা নতুনভাবে ভাবতে চাইছে, নতুন মুখ দেখতে চাইছে, নতুন কিছু জানতে চাইছে, নতুনভাবে সিনেমা দেখতে চাইছে, এই যে অ্যালাইভ একটা জ্যান্ত অডিয়েন্স, ইয়াং জ্যান্ত অডিয়েন্স, যারা নট নেসেসারি ঠান্ডা মাথা চুপ করে ভাবছে, যারা ইন্টারাক্ট করছে, এই অডিয়েন্সটা কমেছে আমার ক্ষেত্রে, কারণ ওভারঅল এই অডিয়েন্সটা কমেছে, তারা একটু পিছিয়ে আছে, তারা থার্ড উইক ফোর্থ উইকে যাচ্ছে। সো দেয়ার বাই অনেকদিন পরে আমার ছবিতে আবার আমি এই জ্যান্ত অডিয়েন্সটা পেলাম, যেখানে 90% অফ দি অডিয়েন্স অল্প বয়সী, এবং সেটা কারণ তো একটা ইউনিভার্সিটিতে হচ্ছে, সেটা তার প্রাক্তন ছাত্র বা এখনকার ছাত্র। সো আমার আসল যে অডিয়েন্স যেটা কলকাতা খানিকটা কমেছে, সেটা আমি এখানে এসে আবার পেলাম। আমি জানি না আমার ছবি যদি এখানে হলে রিলিজ করে কোনোভাবে তারা ফার্স্ট উইকে যাবে কি না, কিন্তু এটা একটা আলাদা আনন্দ পাওয়া যে হলে ইন্টারাক্ট করছে, হাসছে, দুঃখ পাচ্ছে, হাততালি দিচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং যতগুলো প্রশ্ন হয়েছে অধিকাংশই খুব সেন্সিবল প্রশ্ন হয়েছে। সো সেটা একটা বড় পাওনা আমার কাছে, এবং এটাই তফাৎ। এই অডিয়েন্সটাকে আমি বোব্যারাক্স, বং কানেকশন, চরলেস গো, ম্যাডি বাঙালি, রঞ্জনাতে দেখেছি, হলে গিয়ে গিয়ে দেখেছি, এই অডিয়েন্সটা কম পাই এখন, ঢাকাতে এলে পেলাম, ভাল লাগলো। এটা আমার প্রাথমিক একটা ইনিশিয়াল রিয়াকশন ইন দ্য ডিফারেন্স। তার মানে কি বয়স্করা আমার ছবি ভালোবাসে না বা দেখে না, তা নয়। আমি এখন যে ছবিটা করতে চলেছি, আমি সুপ্রভাত আছে, আমি ডিরেকশন দিয়েছি, খুব অল্প বয়সী একটা ফিল্ম, আমি জানি না যে এইরকম একটা পাবো কিনা, প্রথমেই এই এরকম একটা রেসপন্স পাই। আমি ওয়েবে যখন যায় হইচইতে দেখানো হচ্ছে, বা অ্যামাজনে যখন দেখানো হচ্ছে, ফেসবুকে তখন লিখছে সবাই, কিন্তু হলে বসে, হলে গিয়ে একটা অল্প বয়সী অডিয়েন্স হই হই করে ছবি দেখছে, আনন্দ পাচ্ছে, হাসছে, কাঁদছে, হাততালি দিচ্ছে, সেটা অনেকদিন পরে পাওয়া, এবং সেটা আমি খুব গর্বিত তার জন্য। আমি সেটা এক্সপেক্টও করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম বলেই আমি সুপ্রভাতকে বলি যে সুপ্রভাত তুমি একটু সময় বার করো, চলো একদিন গিয়ে চলো আমরা তুমি দেখো এটা কীরকম লাগে। তো সেটা আমি ঠিকই ভেবেছি, আমি যেটা ভেবেছিলাম সেটা আমি করেছি। আমার মনে হয় ভালোবাসা শুরু হয় শরীর দিয়ে, কিন্তু শরীরের উপর নির্ভর করে নয়, অ্যাট্রাকশন দিয়ে শুরু ভালো ভালো লাগে, যে কোনো ধরনের ভালোবাসা, যে কোনো ধরনের বন্ধুত্বই সেটা শুরু হয় সেভাবে আর কি, শুরু হয় একটা অ্যাট্রাকশন, একটা পার্সোনা, কিন্তু তারপর সেটাকে বাঁচিয়ে রাখি একটা অন্তরের অনেক ভেতরের একটা অনুভূতি, ভেতরের বন্ধুত্ব, ভেতরের কানেকশন বাঁচিয়ে রাখি, যেটা শরীরের ঊর্ধ্বে চলে যায়, এটা আমার মনে হয়, এটা আমার আমার বিশ্বাস যে, এবং এটা এটাতে পৌঁছতে আমার সময় লেগেছে, এটাতে আমার পৌঁছতে সময় লেগেছে, এই আন্ডারস্ট্যান্ডিংটাতে পৌঁছতে, যে ইনিশিয়াল অ্যাট্রাকশন ইজ ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটার ভিত্তিতে
সম্পর্ক টেকে না, সম্পর্ক তখনই টেকে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, প্রেম প্রেমিকার হতে পারে, দুজন পুরুষের হতে পারে, দুজন নারীর হতে পারে, যাই হোক সেটা নট নেসেসারিলি যৌনতা, যৌনতা ক্ষেত্রেও যা অ্যাট্রাকশনের ক্ষেত্রেও তাই। মানে আমি একজন নায়ককে দেখছি যাকে দারুণ লাগছে, কালো চশমা পরে, হাতে একটা সিগারেট, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্যাট। যদি অভিনয় না করতে পারে, যদি না কাঁদাতে পারে আমাকে, যতই কালো চশমা পড়ুক, যতই সিগারেট খাক, যতই ঘাড় ব্যাগাক, সে আমার কাছে ভালো একটা নয়, সে আমার ছুঁতে পারবে না। সো ফাইনালি গিয়ে একটা সিনেমা কায়দা বা এই সেই সব কিছু থাকবে, কিন্তু ফাইনালি সে হৃদয়টাকে ধরবে আর কি। ফাইনালি ভালোবাসাতে সেই হৃদয়ের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, সুপ্রভাত এবং অনির্বাণের গল্পটা ইজ দ্যাট। মানে শুরু হয় কিন্তু রায়মার গল্পটা দিয়ে, রায়মার অর্জুনের গল্পটা দিয়ে, যেখানে পুরোটাই শারীরিক ঘটনা হচ্ছে, হয় পেটাচ্ছে, নয় চুমু খাচ্ছে, নয় শারীরিক প্রেম। আস্তে 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 সেটা একটা হৃদয়ের প্রেমে যায় উইথ HIV পজিটিভ সুপ্রভাত অনির্বাণের গল্পটা ওইখানে গিয়ে পৌঁছয় আর কি। সবচেয়ে নিষিদ্ধ প্রেমটা সবচেয়ে হৃদয়ের প্রেম আর আমার কাছে হয়ে যায়, আমার মনে হয়। কারণ ফাইনালি যখন মেয়েটা ছেলেটা মুখোমুখি হয়, মেয়েটাও কিন্তু আনফেথফুল, মেয়েটাও কিন্তু কী করেছে বুড়োটার সঙ্গে আমরা জানি না, ছেলেটাও রায়মার গালে হাত দিয়েছে কী করেছে আমরা জানি না, মেয়েটাও জানে, এবং ওরা স্বীকার করতে হবে ওদের, ওইখানে বসে চুপ করে বসে থাকতে পারে, জাপটে জড়িয়ে ধরে চুমু খায় না, মিউজিক বেজে ওঠে না, দুজনে দুজন অনেকটা অল্প বয়সী দুটো ছেলে মেয়ে, অনেক মেন্টালি বড় হয়ে গেছে, ভেতরে অনেক গ্লানি আছে তাদের, তারা পরস্পরকে ফেস করছে, সেটাই আমার কাছে ফাইনাল ফ্রেমটা খুব ইন্টারেস্টিং আর কি। মানে একজন তার হারানো ছেলেকে খুঁজে পায়, মানে রজতকে এ পায় অ্যাজ এ ছেলে হিসেবে, আর এরা আবার ফিরে পায় এই জায়গা থেকে। আর অরিন্দম যে বউকে সারাক্ষণ প্রজেস করে রাখতে সে ধরে রাখতে পারে না বউ মানে। সো আমার কাছে এরকমই একটা দাদা অডিয়েন্স থেকে একটা প্রশ্ন এলো যে তারা আপনাকে বাংলাদেশি ছবিতে চায় এবং আপনি উত্তর দিয়েছেন, সেটা আমাদের সাথে কি বলবেন যে বাংলাদেশি দর্শকদের বাংলাদেশি ছবিতে আপনাকে কবে দেখা যাবে কিংবা অতীতের অফারগুলো বিষয়ে? আমার মনে হয় আমার নিজের করা উচিত এবার, মানে বাংলাদেশের আমি অ্যালবাম করেছি, আলাদা করে গান করেছি, সো আমার মনে হয় আমার নিজের একটা ছবি করা উচিত এখানে, এখন একটা সময় এসেছে আমার নিজের করা উচিত এখানে। তার একটা ঝট এখনও জাস্ট শুরু হয়নি, কিন্তু আমি শরৎচন্দ্রের শ্রীকান্তটা নিয়ে কাজ করছি, সুপ্রভাত করছি শ্রীকান্ত, প্রথম পার্টটা রাজলক্ষ্মী শ্রীকান্তটা আধুনিক করে, অনেকটা আধুনিক আধুনিক একটা জায়গায় ফেলে, আধুনিক এখনকার সময় না, একাত্তর সালের ব্যাকগ্রাউন্ডে ফেলে করা। সেকেন্ড পার্টটা যেখানে শ্রীকান্ত চলে যায় বর্মাতে, অভয়া শ্রীকান্তর যে জায়গাটা, সেটা আমি করেছি। ফার্স্ট ছবিটা শেষ হয় শ্রীকান্ত কলকাতা ছেড়ে এদিকে চলে আসে, দেশ ছেড়ে চলে যায়, কোথায় যায়, যেখানে একটা লড়াই হচ্ছে, যেখানে একটা মুক্তিযুদ্ধ হচ্ছে, যেখানে একটা আন্দোলন হচ্ছে, একটা স্বাধীনতার জন্য মানুষ লড়ছে। সো অভয়া শ্রীকান্তটা করছে বাংলাদেশে, সেটার জন্য আশা করব যে সামনের বছর সেই পার্টটা শ্যুট করবো আমরা এখানে, সেটা হয়তো আমার প্রথম বাংলাদেশে কাজ করা হবে, সেটা এখানকার লোকের এখানকার অভিনেতা অভিনয়ের মধ্যে নেওয়াও আমার ইচ্ছে টিচ্ছে আছে কিছু, দ্যাট ইজ এ স্টার্টিং পয়েন্ট। কিন্তু আমার নিজের খুব ইচ্ছে এখানে একটা ছবি করার। একটা কথা হয়েছিল তুষার আবদাল্লা বলে এক ভদ্রলোকের সঙ্গে এবং একজন প্রডিউসারের কথা হয়েছিল, কিন্তু সেটা টিকলো না, আমি এসে এখানে লোকসান টোকসান দেখলাম কিন্তু সেটা দাঁড়ালো না, সামহাও আমার মানে ওয়ার্ক আউট করলো না। তো প্রথম প্রডিউসার তিনি খুব একটা এই ছবি করেননি আগে, একটাও করেন, তো তারপরে সেইভাবে আর কথা হয়নি। কিন্তু যদি কেউ এগিয়ে আসে আমার সঙ্গে ছবি করতে, আমি রাজি আছি,
এখানে এসে ছবি করতে, অভিনয়ের থেকে ডিরেক্ট করতে আমি রাজি আছি। দাদা, আপনাকে তো গন্ডিতে ডাকা হয়েছিল এবং ফারুকি সাহেবের হুমায়ুন আহমেদকে নিয়ে আমি সেই টাইমটা দিতে পারছি, আমার করার খুব ইচ্ছে ছিল, গল্পটা খুব ইন্টারেস্টিং, আমার করার খুব ইচ্ছে হয়েছিল, কিন্তু যখন আমার আমি সময় বার করলাম তখন তার আগে ওকে ছবি শুরু করতে হয়েছে, আমি পারলাম। আর ফারুকির ছবিটা হয়নি বিভিন্ন কারণে, এবং ও চেয়েছিল আমাকে খুবই, আমি ওকে ইরফানের নামটা সাজেস্ট করেছিলাম এবং হয়নি। 90-এর দশকের শুরুর দিকে একটা সাংঘাতিক আন্তরিকতা ছিল কলকাতায়, আন্তরিকতা ঢাকায় পাই, কলকাতায় মিস করি। আমার ইচ্ছে আছে প্রডিউসার পেলে হবে, আমার ইচ্ছে আছে, আমার খুব ইচ্ছা আছে ছবিটা করার। আমি ওনার লেখা পড়েছি এবং আমি নিজে খুব আফসোস করি, এবং আমি মনে করি যে ওনাকে নিয়ে যদি ছবি করতে, ভালো করে যদি ছবি করতে পারে কেউ, তাদের মধ্যে যদি 5 জন থাকে তার মধ্যে আমি একজন। অবভিয়াসলি সে চরিত্রটা আমিই করব, এই বয়সটাও আমার একটা কারেক্ট বয়স এসছে ওনাকে নিয়ে করার, এবং সত্যি একটা চ্যালেঞ্জিং রোল বলা হয়, খুব চ্যালেঞ্জিং আধুনিক চরিত্র বলা হয়, উইচ ইজ আমি তো কখনো মানে বায়োপিক করিনি, আমি কারোর রিয়েল লাইফ চরিত্র কখনো করিনি, আজ অব্দি করিনি, কেউ দেয়নি আমাকে। তো এই মানুষটা এক্সিস্ট করেছে, তাকে দেখেছে লোক, এই চরিত্রটা আমি করতে পারবো বলে আমার মনে হয়, জীবনটা আমি বুঝি, একটা লেখা আমি পড়েছি, সমস্ত অনেকটাই আমি ইন্টারেস্টেড, তো আমি এটাকে জাস্টিস করতে পারবো। দাদা, দুটোই চেঞ্জ হচ্ছে, দুটোই বদলাচ্ছে আস্তে আস্তে, চেঞ্জ হচ্ছে, ওখানেও পরিবর্তন হচ্ছে, এখানেও পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। সেটা ঠিক দিকেই যাচ্ছে আস্তে আস্তে, মানে এই যে টিভি নাটকগুলো এত ভালো ভালো হচ্ছে সেটা থেকেই আবার আস্তে আস্তে 30-40 লাখ টাকার সিনেমাটা গিয়ে 70-80তে পৌঁছে যাবে, আর আমাদের 60-70 লাখ টাকার সিনেমাটা আবার 1.5 কোটিতে যাবে বলে আমার বিশ্বাস, যেটা সেটা রিপ্লেস করবে 2.5 কোটি টাকার কমার্শিয়াল সিনেমা। দাদা, আপনি বলছিলেন যে আপনার সেরা মানে আপনার মন মতো যে অভিনয়টা সেটা এখনো আপনি করতে পারেননি, তো আপনি তো আজকে বলেন শিশুটি, আপনার কিসে আক্ষেপটা এখন আছে না? না না না, আক্ষেপ আছে, আবার এখন আমার ছবি তৈরি করতে বেশি ইচ্ছে করে। আর সেই যে রঞ্জনা আর হলো বেলা বসের অঞ্জন দত্ত, সেই গায়ক হিসেবে যে আপনি সুখ্যাতি, তো সেইখানটা আপনি কতটা মিস করেন? সেটা আমি মিস করবো কি, আমার প্রোগ্রাম করে আমার রোজগার করতে হয়, তো গান করে আমি সেটাই পাই। ভালো থাকবে সব।